আরিবার ছয় মাসে মুখে ভাতের অনুষ্ঠানের জন্য কিভাবে এই 10 পাউন্ড কেকটি ডেকোরেশন করেছি সেটার এ টু জেড আজকে দেখাবো। তো এই কেকটা আমার প্রথম তৈরি করা ছিল, যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন এবং কোনো প্রশ্ন থাকলে আমাকে জানাবেন, আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। প্রথমে এই কেকটা হচ্ছে 5 পাউন্ডের, এটা 12 ইঞ্চি মোল্ডে আমি 10টা ডিম দিয়ে করেছি। এটা ছিল সাড়ে তিন পাউন্ড কেক, আর এটা হচ্ছে 1.5 পাউন্ড কেক। আর 3.5 পাউন্ড কেকটা আমি 8 ইঞ্চি মোল্ডে করেছি এবং 1.5 ইঞ্চি যেটা সবচেয়ে ছোট সেটা আমি করেছি 6 ইঞ্চি মোল্ডে। তো এইটা প্রথমে এভাবে আমি পাট পাট করে 3টা লেয়ার করে কেটে নেব। কেটে নিয়ে তারপর এখানে সুগার সিরাপের বদলে আমি মানে দুধের উপর চিনি দিয়ে সেটা আমি আর কি সিরাপ হিসেবে ব্যবহার করেছি। তো এইভাবে করে 3টা লেয়ার করে কেটে নিয়েছি। আর যে দুধটা ইউজ করেছি এটা হচ্ছে হালকা কুসুম গরম পানির সাথে পাউডার দুধ মিক্সড করেছি এবং তার সাথে চিনি দিয়েছি, চিনি দিয়ে আর কি এই সিরাপটা তৈরি করেছি। আমি এখানে ডাইরেক্ট গরুর দুধ দিইনি। তো এই যে আমার সিরাপটা এই যে এরকম। এবার আমি প্রথম লেয়ারটা সিরাপ দেওয়ার পরে ক্রিম দিলাম। ক্রিম দেওয়ার পরে আমি এখানে চকলেট, সাদা চকলেট যেটা ছিল সেই সাদা চকলেটটা আমি এখানে লেয়ার হিসেবে প্রত্যেক লেয়ারে দিয়েছি, এভাবে গ্রেট করে করে ভিতরে দিয়েছি যাতে করে খেতে অনেক মজা লাগে। এরকম চকলেটের বার দোকানে কিনতেই পাওয়া যায়, কেকের যে কোনো দোকানে গেলে এরকম পাবেন। তো আমি প্রত্যেক লেয়ারেই সেম একইভাবে এই সিরাপটা দিয়ে তারপর ক্রিম দিয়ে তারপর চকলেট দিয়েছি, দেওয়ার পরে পরে আর একটা লেয়ার বসাইয়েছি। এভাবে আর কি প্রত্যেকটা কেক এভাবে আগে করে নেব। এভাবে আমি 3টা পার্টের কেকগুলোকেই সেম একইভাবে করে আমি 5 মিনিটের জন্য ফ্রিজে রেখেছি, ডিপ ফ্রিজে, নর্মাল ফ্রিজে না, যেহেতু এটা আমি এখনই ডেকোরেশন করব এজন্য আমি এটা নর্মাল ফ্রিজে রাখিনি, ডিপ ফ্রিজে রেখেছি। তো একটা করে ডিপ ফ্রিজে রাখার পর আরেকটা করে ডেকোরেশন করেছি এবং একটা রেখে আরেকটা ডেকোরেশন করেছি সেম এরকম করে 5 মিনিট বা 10 মিনিট এরকম সময় আর কি। তো এরকম করে করার পর ফ্রিজ থেকে বের করে আমার এরকম হয়েছে। এরপর হালকা ক্রিমের সাথে হলুদ রং মিশিয়ে এই কালারটা এনেছি, এটাকে এখন সুন্দর করে একদম প্লেনভাবে ডেকোরেশন করব। তো আমি প্রথমে এটা ছোটটা যেটা সবার উপরে থাকবে ছোট সাইজটা 1.5 পাউন্ডের সেইটা আমি এরকম করে নিচ্ছি ডেকোরেশন। এবার দেখেন আমি যেটা দিয়ে আর কি ফিনিশিং দিচ্ছি, এইটা হচ্ছে আমি যে মোবাইল কিনেছিলাম মোবাইলের সাথে যে বক্সটা দেয় সে বক্সের ভিতরে একটা প্লাস্টিক সাদা থাকে মানে মোবাইলের সাইজে আর কি করানো, ওইটাকে কেটে আমি এরকম শেপ দিয়েছি একদম পাতলা যাতে করে আমার ফিনিশিংটা একদম সোজা হয়ে যায়। আর যেগুলো দোকানে কিনতে পাওয়া যায় প্লাস্টিকের ওগুলো আমার কাছে একদম ভালো মনে হয় না, যার জন্য আমি বাসায় এটা বানিয়েছি। আর এই ছুরির সাহায্যে আমার কাছে এই কেক ডেকোরেশন করতে অনেক সুবিধা মনে হয়, তাই বেশিরভাগ সময় আমি এই ছুরিটা দিয়ে করে থাকি। এরপর সবচেয়ে বড় যে কেকটা আছে নিচের সেই কেকটা আমি এরকম ভিজা টিস্যু অথবা শুকনো টিস্যু দিয়ে সাইডগুলো পুরোটা মুছে নেবেন। মোছা শেষ হয়ে গেলে এবার আমি নকশাগুলো একদম মানে গোল গোল করে দিচ্ছি অথবা এস লিখে আবার উল্টা পাশে এস এস করে এভাবে নকশা করে দিলেও হতো, তো আমি গোল গোল করেই দিয়েছি, আমার কাছে এটাই ভালো লাগে। তো এভাবে গোল গোল করে দিয়ে আমি প্রত্যেকটা এইভাবে লাভ এক সাইডে দিয়েছি, উল্টা পাশে আবার একটা লাভ দিয়েছি, মাঝখানে কোনো নকশা দেইনি,
কেননা মাঝখানে আমার দ্বিতীয় লেয়ারটা বসবে, দ্বিতীয় কেকটা, যার জন্য মাঝখানে কোনো নকশা হবে না। তো এরকম আমি চেষ্টা করেছি কেকটা সিম্পলের ভিতরে রাখতে, বেশি কালার দিতে চাইনি। তো এরকম করে দিয়ে আমি এটা আবার কিন্তু ফ্রিজে রেখেছি, একটা করে করার পর আরেকটা করে ফ্রিজে রেখেছি এবং আরেকটা করে বানিয়েছি, নইলে গরমে কেকটা গলে যেত, এর জন্য আর কি ফ্রিজে রাখা। তো কেকের নিচের সাইডটা আমি এরকম করে গোল গোল করে এরকম করে নকশা দিয়েছি। এটা চাইলে বিভিন্নভাবে দেয়া যায়, তো আমি একদম ছোট ছোটোভাবে দিতে চেয়েছিলাম, তো ছোট ছোটোভাবেই দিয়েছি। এবার এটা হচ্ছে প্রথমের লেয়ারটা, প্রথম এবং লাস্টের লেয়ারটা আগেই করেছি, এভাবে সেম একইভাবে ডেকোরেশনটা করেছি যাতে দেখতে একই রকম লাগে। এবার এটা হচ্ছে সেকেন্ড লেয়ার, তো সেকেন্ড লেয়ারও আমি সেম একইভাবেই ডেকোরেশন করব এবং উপরেরটা এটা এভাবে এস এস করে দিয়ে, বা আপনারা চাইলে আপনাদের যে কোনো পছন্দ মতো নকশা করে নিতে পারবেন। আমি সেকেন্ড লেয়ার এবং থার্ড লেয়ার মানে নিচেরটা এবং তার মাঝখানেরটা এই দুইটার সাইড দিয়ে আমি এরকম নকশা করে দিয়েছি, আর সবার উপরেরটাই আমি কোনো নকশা করিনি। আর এই যে হচ্ছে ফ্রিজে রাখার কেক, আমি তিনটাই আমি ফ্রিজে রেখেছি 15 মিনিটের মতো নর্মাল ফ্রিজে, এবং ফ্রিজ থেকে বের করে এই যে এই তিনটা ডেকোরেশন হয়েছে, আমি সবার উপরে পাটটায় কোনো নকশা দেইনি। এবার এই পাইপগুলো আমি মাঝখানে দেব যাতে শক্ত হয়ে থাকে, কেকটা পড়ে না যায়। তো আমি যে লেয়ারটা নিচে বানিয়েছিলাম সেই লেয়ারটার উপরে আমি সেকেন্ড লেয়ারটা বসিয়ে দিলাম। তো লেয়ারটা বসার সময় সাইডে একটু নষ্ট হয়ে যায়, তো ওই সাইডটাই আমি ফুল তৈরি করে দিয়েছি, গোলাপ ফুল। তো তিনটা যখন সমানভাবে বসে যাবে তখন আমি এই পাইপগুলো ভিতরে দিয়ে দিলাম, এবং যে পাইপগুলো যে ফাঁকা অংশটা আছে এখানে আমি আবার ক্রিম দিয়ে জায়গাটা ভর্তি করে দিলাম। তো এই পাইপগুলো আমার কাছে 45 টাকা নিয়েছে, আমি পাইকারি বাজার থেকে নিয়েছি, আর খুচরা বাজারে 70 থেকে 75 টাকা পুরো সেট আর কি লাগে দাম। তো এই যে কেকটা দেখেন, কেকটার একটা সাইডে আমার নষ্ট হয়ে গেছে এবং ওই সাইডটাই আমি গোলাপ ফুল দেবো, এবং মাঝখানে যে একটু দাগ দেখছেন এগুলো আমি আর কি ক্রিম দিয়ে কভার করে নিচ্ছি। যে কোনো নজেল, গোল নজেল দিয়ে করলে ভালো হতো, আমি এখানে পাইপিং ব্যাগের সাহায্যেই দিয়েছি। আর এখানে আমি ফুলের সাথে কোনো কালার অ্যাড করব না, এইটা ফুল তৈরি করার পরে তারপর আমি কালার স্প্রে করব। এই স্প্রেটা হচ্ছে পানি স্প্রে। তো এরকম সবগুলো গোলাপ ফুল করে নিয়ে তারপরে আমি এখানে আকাশি কালার, যেহেতু জামার কালার ছিল আকাশি এবং হলুদ, এই জন্য আর কি আমি হলুদ কালার তো আগেই দিয়েছিলাম, হলুদ না হালকা হলুদ, এবং আকাশি কালার স্প্রে দিয়ে আমি ভিতরেরটুকু শুধু আকাশি কালার করে দিচ্ছিলাম। তো সবগুলো গোলাপ ফুল তৈরি করা হয়ে গেলে আমি যে পানি কালার যে স্প্রেটা তৈরি করেছিলাম ওইটা আমি দিয়ে দিলাম। দেওয়ার পর এই গোলাপ ফুলগুলো সবগুলো উপর দিক দিয়ে দিয়ে দেব। আর এখানে আমার একটা ভুল হয়েছিল, সেটা হচ্ছে ক্রিমটা, এটা হচ্ছে আমি একদিন তৈরি করার পরে সেই পরের দিন ক্রিমটা আবার বিট করে এরকম গোলাপ ফুল তৈরি করার চেষ্টা করেছিলাম, যার জন্য কেকটা গুলো গুলো যাচ্ছিল, মানে শক্ত হচ্ছিল না। এই জন্য কেকের ফুলগুলো মানে স্পষ্টভাবে যে একটা বোঝা যাবে এটা বেশি একটা বোঝা যাচ্ছিল না, এইটা আমার একটা ভুল হয়েছে। আমার ফুলগুলো তৈরি করার জন্য আগামীকালের কোনো ক্রিম ব্যবহার করা আসলে ঠিক হয়নি, তখনই ক্রিম বিট করে তখনই আসলে ফুল তৈরি করার দরকার ছিল। আর এইখানে আমি পাইপিং ব্যাগের দুই মাথা ভি শেপ করে কেটে, একদম চিকন করে কেটে আমি পাতা দিচ্ছিলাম। নজেলটা আমার কাছে বড় ছিল, এই জন্য আমি পাইপিং ব্যাগের সাহায্যে পাতাগুলো দিয়েছিলাম। এবার আবার কিছু ফুল তৈরি করব, যে ফুলগুলো আমি দ্বিতীয় লেয়ারে দেব এবং এটা থাকবে লাল কালার। তো এরকম 4টা গোলাপ ফুল তৈরি করার পরে আমি আবার স্প্রে, লাল রঙের স্প্রেটা দিয়ে আবার লাল করে, আবার এই যে এক সাইডে যেমন আকাশি কালার বসিয়েছিলাম এবং অন্য সাইডে দ্বিতীয় লেয়ারের নিচে আমি লাল ফুলগুলো দেব।
তো কেকটা এত নরম ছিল যে আমি যেখানে বসাই দেব সেটা হচ্ছিল না আর কি। আর এর ভিতরে আবার খুব রোদ ছিল এবং গরম ছিল, তার জন্য আমার একটু কেকটা ডেকোরেশন করতে অনেক কষ্ট হচ্ছিল, মানে ক্রিমগুলো ভালো করে সেট হচ্ছিল না। তো এই সবগুলো সাইডের পাতা আবার আমি দিয়ে দিলাম ক্রিমটা একদম নরম হওয়ার জন্য, ফুলগুলো ফুটতে ছিল না। তো এই জন্য আমি আর কি পরে সবুজ কালার দিয়ে চারদিকে আমি এরকম পাতা পাতা করে দিয়েছিলাম এরকম। যাতে কেকটা একটু ফুটে, তো এরকম লেয়ার করে দেওয়ার পরে আরেকটা কথা বলি, সেটা হচ্ছে আমি যে 12 ইঞ্চি নিচের কেকটা বানিয়েছিলাম, 12 ইঞ্চি মোল্ডে 5 পাউন্ড, তো সেই 5 পাউন্ডের বোর্ড আমি তার থেকে 2 ইঞ্চি পরিমাণ বেশি বড় ইউজ করেছি। যেহেতু বড় কেক, সেহেতু মোল্ডটা যত বোর্ডটা যত বড় ইউজ করবেন তত ভালো হবে আর কি নাড়ানাড়ি করার ক্ষেত্রে। এরপর আমি সুগার বল দিয়ে দিলাম কেকটা চারদিকে, যাতে আর কি দেখতে সুন্দর হয়। সুগার বলগুলো ইউজ করলে আসলে ফুলগুলো অনেক সুন্দর দেখা যায় এবং কেকের পুরো ডিজাইনটা চেঞ্জ হয়ে যায়। এরপর আমি এগুলো যেগুলো ছিল আর কি অ্যালফাবেটগুলো, এগুলো আমি চাচ্ছিলাম যে একদম সোজাভাবে সবগুলো লেখা হয়, যার জন্য আমার এগুলো আর কি আসলে ব্যবহার করা। এগুলো দিয়ে কেক ডেকোরেশন করতে অনেক অনেক সুবিধা এবং দেখতেও যা সুন্দর দেখা যায়। এগুলো আসলে আমার কাছে, আমি 1 মাস পর এই জিনিসগুলো হাতে পেয়েছিলাম, অপেক্ষা করে অনেক সময় লেগেছিল। এগুলো আমি কোনো কেকের দোকান থেকে কিনিনি। তো এগুলো হচ্ছে এই যে আমি যে পাতা যেটা দিয়ে দিয়েছিলাম পাইপিং ব্যাগ, সেই পাইপিং ব্যাগের পাতা নজলটা দিয়েই আমি এই নামগুলো মোটা মোটা করে লিখছিলাম, যাতে বড় কেক এবং দেখতেও সুন্দর হয়। যেহেতু মুখে ভাতের অনুষ্ঠানের কেকটা ছিল, তো আমি এখানে লিখেছিলাম আরিবা 6 মান্থ। তো এই যে আমার কেকটা হয়ে গেছে, এই যে লাস্ট ফিনিশিং হচ্ছে এইটা, এবং উপরে আমি 6 দিয়ে, এটা কেকের দোকানে কিনতে পাওয়া যায় এই যে উপরের এই 6 স্টিকারটা, তো এইটা এখানে বসিয়ে দিয়ে এই যে আমার কেকের ফিনিশিং। কেমন হয়েছে কেকটা অবশ্যই জানাবেন। তো ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটি এতক্ষণ দেখার জন্য।